কোভিড-19 করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস প্রোটিন এবং আরএনএ সমন্বয়ে গঠিত। বলার অবকাশ রাখে না যে ইহা একটি অণুজীব। প্রথমে প্রাদুর্ভাব দেখা দেয় চীনের উহান প্রদেশে। সেখানে মানুষ বিভিন্ন বন্যপ্রাণীর মাংস যেমন সাপ, ব্যাঙ, বেজি, কুকুর, ভুইসাপ ইত্যাদি ভক্ষণ করে। তাই অনেকের ধারণা পশু পাখি থেকেই ভাইরাসটির উৎপত্তি হতে পারে। করোনা ভাইরাস কোথায় কতক্ষণ বেঁচে থাকে এই বিষয়ে এখনো গবেষণা চলছে। তবে যতটুকু জানা গেছে, শক্ত বস্তু যেমন গ্লাস, স্টিল, প্লাস্টিকের টেবিল ইত্যাদিতে 24 ঘন্টা থেকে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কাপড়, কাগজ, কাঠে 24 ঘন্টা পর্যন্ত, আর মানুষের স্কিনে 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে ধারণা করা হয়। তবে এর কোনো পরীক্ষালব্ধ রিসার্চ পেপার এখনো জানা নেই। মানুষের শরীরে প্রবেশ করে ভাইরাসটি 5 থেকে 8 দিনে উপসর্গ দেখায়, এবং যদি শরীরের প্রতিরোধকারী কোষের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারে তবে 14 থেকে 15 দিনের মধ্যে জীবনটাকে কেড়ে নিতে পারে, আর যদি যুদ্ধে হেরে যায় তবে 14 দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। কিভাবে সংক্রমিত হয়? আক্রান্ত লোকের হাঁচি, কাশি, থুতুর সাথে 1 মিটারের বেশি কিছু পর্যন্ত এই ভাইরাস যেতে পারে। আক্রান্ত লোকের সংস্পর্শে গেলে বা তার ব্যবহারিক জিনিসপত্র যেমন কাপড়, টেবিল, বই, মোবাইল, পিসি, গ্লাস ইত্যাদি স্পর্শ করলে সংক্রমিত হতে পারে। সুইচ, প্লাস্টিক, স্টিল ইত্যাদিতেও লেগে থাকতে পারে। এছাড়া আলিঙ্গন, করমর্দন এর মাধ্যমেও হতে পারে। বাজারে থেকে ক্রয়কৃত দ্রব্যাদির মাধ্যমে সংক্রমিত হতে পারে। করোনা রোগীর লক্ষণ, প্রথম 5 থেকে 6 দিনের মধ্যে কোনো লক্ষণ দেখা যায় না। তারপর ক্রমান্বয়ে সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, অল্প অল্প জ্বর দেখা দিতে পারে। যেহেতু শ্বাসনালী থেকে শুরু করে ফুসফুসে আক্রমণ করে তাই ফুসফুসে কাশি প্রধান লক্ষণ হবে। কিছুদিনের মধ্যেই শ্বাসকষ্ট হতে থাকবে। করোনা ভাইরাস মানুষের শরীরে কিভাবে বিস্তার লাভ করে? হাত বা অন্য কিছু সংস্পর্শে, মুখ, নাক বা চোখ দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে শ্বাসনালী দিয়ে ফুসফুসে আক্রমণ করে। করোনা ভাইরাস একটি হোস্ট সেলে প্রথমে আক্রমণ করে, সেখানে অণুজীবটি হোস্ট সেলে বংশ বিস্তার করে। এভাবে কোটি কোটি ভাইরাস উৎপন্ন হতে থাকে এবং ফুসফুসের কোষগুলোকে ধ্বংস করতে থাকে। আমাদের দেহে ভাইরাস প্রতিরোধকারী নিউট্রোফাইল ও টি সেল যুদ্ধ করতে থাকে। এভাবে 14 থেকে 15 দিনের মধ্যে হয় ভাইরাস ধ্বংস হবে অথবা ফুসফুসের কোষগুলো নষ্ট হয়ে যাবে এবং জীবনের ফয়সালা দিবে। করোনা ভাইরাস প্রবেশের 5 থেকে 8 দিন পর বিভিন্ন লক্ষণ দেখা দিবে এবং আস্তে আস্তে শ্বাসকষ্ট হবে। করোনা ভাইরাস ফুসফুসের রোগ প্রতিরোধকারী কোষগুলোকে ধ্বংস করে দিয়ে নিজে লক্ষ লক্ষ বংশ বিস্তার করে এবং ফুসফুসের রোগ প্রতিরোধকারী কোষগুলো কার্যকরী না থাকায় এক প্রকার ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। কিভাবে প্রতিরোধ করা যায়? সামাজিক দূরত্ব 3 থেকে 4 ফুট বজায় রাখতে হবে। হাত 20 সেকেন্ডের বেশি সাবান দিয়ে ধোয়া, বাইরে থেকে ঘরে এসে হাত না ধুয়ে কোনো কিছু স্পর্শ না করা, হাঁচি কাশির সময় টিস্যু বা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে রাখা, যত দূর সম্ভব ঘরের বাহির না হওয়া, ঘরের বাহিরে গেলে মাস্ক, হ্যান্ড গ্লাভস ইত্যাদি দিয়ে যত দূর সম্ভব শরীরের অঙ্গসমূহ ঢেকে রাখা। করোনা ভাইরাস লাগতে পারে এরূপ ব্যবহৃত দ্রব্যাদি ঢাকনাযুক্ত পাত্রে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে বা সাবানের পানিতে ভালো করে 1 থেকে 2 মিনিট ধুয়ে নিতে হবে। বাড়িতে যে সমস্ত স্থানে যেমন সুইচ, দরজার হ্যাজবল, লক ইত্যাদিতে একাধিক লোকের হাত এসে স্পর্শ লাগে, দিনে 2 বার সাবানের পানি বা ব্লিচিং পাউডারে স্প্রে দিতে হবে। সম্ভব হলে বাজারে ফলমূল, তরকারি সাবান দিয়ে ধুয়ে পরে ভালো পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। করোনা ভাইরাস দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না, তাই এর আয়ুষ্কাল শেষ হলে নিজেই মরে থাকে। সর্বোপরি ভয় নয়, করোনার জীবন প্রণালী ভালো করে জেনে একটু সাবধানতাতেই আমরা সবাই করোনাকে পৃথিবী থেকে নির্মূল করতে পারি। আমাদের দেশে অশিক্ষিত কিছু ধর্মান্ধ লোক আছেন যারা বলেন আল্লাহর নির্দেশ পালন করতে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এখানে আমার বক্তব্য, আল্লাহর নির্দেশ তো বহু অমান্য করেছে, তার কি শাস্তি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, যেখানে মহামারী দেখা দিবে সেখানে কেউ যাবে না এবং ওই স্থান থেকে কেউ অন্যত্র যাবে না। তাই আমরা সবাই হাদিস অনুযায়ী চলবো। করোনা ভাইরাস কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর এখনো গবেষকগণ আবিষ্কার করতে পারেনি। তবে আমার ব্যক্তিগত ধারণা, ইহা কোনো দেশের ল্যাবে তৈরি হয়ে সেখান থেকে ভুলবশত যেমন যন্ত্রপাতি, বর্জ্য ইত্যাদি থেকে অসাবধানতার কারণে সংক্রামিত হয়েছে। অনেকের ধারণা, ইহা কোনো পশু পাখি থেকে সংক্রমিত হতে পারে। করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি করবেন? যে কোনো সর্দি, কাশি, গলা ব্যথা একমাত্র কারণ করোনা ভাইরাস নয়, তাই গরম পানিতে লবণ মিশিয়ে প্রতিদিন 4 বার 10 মিনিট করে গড়গড়িয়ে উন্নতি না হলে IEDCR এ যোগাযোগ করুন। সংক্রমিত পরিবারের কোনো লোক বাইরে যাবে না এবং বাহির থেকেও কাউকে বাইরে আসতে দেবে না। নিজেকে কিভাবে ফিট রাখা যায়, কারণ করোনার সময় নিজেকে ফিট রাখতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, দুধ, ডিম, মাংস, মাছ, টাটকা ফলমূল ইত্যাদি, ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে এবং বারবার পানি খেতে হবে যেন গলা না শুকায়।
কায়িক পরিশ্রম বা 2 বেলা কমপক্ষে 30 মিনিট করে ব্যায়াম করতে হবে। ভয় নয়, করোনা রোধ দূরত্ব বজায় রেখে প্রতিরোধ ব্যবস্থা জেনে প্রতিরোধ করতে হবে। এক কথায় আমাদের সচেতনতাই পারে করোনাকে পৃথিবী থেকে নির্মূল করতে। ধন্যবাদ সবাইকে, আসুন সবাই ভয় নয় করোনা ভাইরাসকে প্রতিরোধ করি।